হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হিস্টোরিক বাংলার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আলোচনা করব একজন মহান বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তার আগে আমার ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করুন। আলেকজান্ডার গ্রাহাম বেল 1847 সালে 3 মার্চ স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি নিজের টেলিফোন আবিষ্কারের জন্য খুবই বিখ্যাত হন। গ্রাহাম বেলের এই আবিষ্কারটি পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। আলেকজান্ডার গ্রাহাম বেলের মা এবং তার স্ত্রী দুজনই কানে শুনতে পেত না, এই কারণেই গ্রাহাম বেল ধ্বনি বিজ্ঞান অথবা সায়েন্স অফ সাউন্ডের মধ্যে রুচি রাখতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে টেলিগ্রাফ তারের মাধ্যমে সাউন্ডের সিগন্যালকে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাঠানো যাবে, তাই তিনি এটি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছিলেন। গবেষণার জন্য তিনি তার একজন সহায়ক হিসেবে থমাস ওয়াটসনকে রেখেছিলেন। থমাস ওয়াটসন টেলিফোনের আবিষ্কারের জন্য আলেকজান্ডার গ্রাহাম বেলকে অনেক সাহায্য করেছিলেন। 10 মার্চ 1876 সালে গ্রাহাম বেল তার রুমে ছিল আর তার সহায়ক থমাস ওয়াটসন উপরতলায় নিজের কাজ করছিলেন। অনেকদিন যাবৎ গবেষণার ফলেও তারের সংযোগে সাউন্ড সিগন্যাল স্থানান্তরণে সফলতা পাচ্ছিলেন না তিনি, কিন্তু ওই দিন না জানি কিভাবে তারের সংযোগ ঘটেছিল। কাজ করতে করতে গ্রাহামের প্যান্টে হালকা অ্যাসিড পড়েছিল আর তিনি থমাসকে সাহায্যের জন্য ডেকেছিলেন, কিন্তু থমাস গ্রাহামের আওয়াজ তার পাশে রাখা যন্ত্র থেকে শুনতে পেলেন আর তারপরের ঘটনা আজ ইতিহাস হয়ে দাঁড়ায়। এটি দুই ব্যক্তির মধ্যে প্রথমবার টেলিফোনে হওয়া কথা ছিল, যার মধ্যে গ্রাহাম বেল তার সহায়ক থমাসকে বলেছিলেন, মিস্টার ওয়াটসন কাম হেয়ার, আই ওয়ান্ট টু সি ইউ, অর্থাৎ মিস্টার ওয়াটসন এদিকে আসুন, তোমাকে আমার দরকার আছে। টেলিফোন খোঁজের পরক্ষণেই গ্রাহাম বেল এটিকে প্যাটেন্ট করিয়ে দেন আর 1877 সালে একটি টেলিফোন কোম্পানি খুলে নেন এবং খুব তাড়াতাড়ি ধনী হয়ে যান তিনি। আলেকজান্ডার গ্রাহাম বেলের এই কোম্পানিটি আজ AT&T নামে পরিচিত। গ্রাহাম বেলের প্রতিভাশালীর পরিচয় এর থেকে পাওয়া যায় যে তিনি মাত্র 13 বছর বয়সে গ্রাজুয়েট হয়ে গিয়েছিলেন। আপনারা জেনে খুবই আশ্চর্য হবেন যে মাত্র 16 বছর বয়সে এই খুঁজি বিজ্ঞানী একজন মিউজিক টিচার রূপে খুবই বিখ্যাত হয়ে উঠেছিলেন আর 23 বছর বয়সে তিনি এমন এক পিয়ানো বানান যার মধুর সুর অনেক দূর দূরান্তরে শুনতে পাওয়া যেত। সর্বপ্রথম ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন কল, অর্থাৎ একটি মহাদ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রথম টেলিফোন কল 15 জানুয়ারি 1915 সালে হয়েছিল, যার মধ্যে গ্রাহাম বেল কথা বলেছিলেন থমাস ওয়াটসনের সাথে। বেল ওই সময় আমেরিকার পূর্ব দিকে অবস্থিত নিউ ইয়র্ক শহরে ছিলেন আর থমাস ওয়াটসন পশ্চিমে অবস্থিত সান ফ্রান্সিসকো শহরে ছিলেন। টেলিফোন আবিষ্কারের পর আলেকজান্ডার গ্রাহাম বেল নিজের রুমে টেলিফোন রাখা পছন্দ করতেন না, কারণ তার মতে এটি তার কাজে বারবার বাধা সৃষ্টি করত। এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে বেল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর উত্তর আমেরিকার সব টেলিফোন লাইন 2 মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল তার সম্মানের জন্য। গ্রাহাম বেলের মৃত্যু 2 আগস্ট 1922 সালে কানাডাতে 75 বছর বয়সের আয়ুতে হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, পরবর্তীতে আরেকটি নতুন বিষয় নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, ধন্যবাদ।